নমস্কার বন্ধুরা, আমার অভিবাদন স্বীকার করুন। ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত গ্র্যান্ড মিউজিক্যাল অ্যান্ড ড্যান্স শো দাবাং দ্য ট্যুর রিলোডেডের জন্য কয়েক ঘন্টার জন্য কলকাতায় পা রেখেছিলেন বজরঙ্গী ভাইজান, যা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল। গ্যাংস্টার লরেন্স বিষ্ণই তাকে এনকাউন্টারের হুমকি দিয়ে রেখেছে। সলমন তার নিজস্ব বডিগার্ডদের সবসময় সাথে নিয়ে বের হন। রাধে ভাইয়ের আটো সাটো নিরাপত্তার নেতৃত্বে রয়েছেন সেরা, যিনি 1995 সাল থেকে সলমনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সেরার বেতন 2 কোটি টাকা। ভাইজানের এই বিশ্বস্ত বডিগার্ডের নিজেরও একটি সিকিউরিটি এজেন্সি রয়েছে। 2017 সালে জাস্টিন বিবার যখন মুম্বাইতে শো করতে এসেছিলেন, তখন তার নিরাপত্তার ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই সেরার এজেন্সি। বাংলা টেলিসিনে অ্যাওয়ার্ডে মন রে কৃষি কাজ জানো না গানটির জন্য মনোনয়ন পেয়েছেন কবি গীতিকার শ্রীজাত। নেট দুনিয়া এ নিয়ে ট্রোল করছেন শ্রীজাতকে, কারণ রামপ্রসাদের জনপ্রিয় গানের জন্য শ্রীজাত কেন মনোনয়ন পাবেন। শ্রীজাত চিঠিটি পাওয়ার পর বুঝতে পারেন একটি বড় ভুল হয়ে গেছে। তৎক্ষণাৎ তিনি প্রযোজক রানা সরকার মারফত সংস্থার সাধারণ সম্পাদক মৃন্ময় কাঞ্জিলালকে বিষয়টি জানান। তিনি ব্যক্তিগতভাবে শ্রীজাতের কাছে ক্ষমা চেয়ে নেন, অনিচ্ছাকৃত ভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। শ্রীজাত ট্রোলারদের একহাত নিয়ে বলেন, নেহাতি অশিক্ষার কারণে ইচ্ছাকৃতভাবে এটিকে ঠাট্টা মস্করা ব্যক্তি আক্রমণের স্তরে নিয়ে গেছেন অনেকে। তারা নেন না মনোনয়ন আর পুরস্কার প্রাপ্তির মধ্যে পার্থক্যটা কোথায়। মনোনয়ন পাওয়াতে তার কোনো হাত নেই, এটিকে তিনি ট্রোলারদের অশিক্ষা, অভব্যতা এবং অসাবধানতার পরিচায়ক হিসাবে আখ্যায়িত করে। 13 তারিখ সন্ধ্যায় দিল্লিতে আপ নেতা রাঘব চাড্ডার সাথে বাগদান সারেন বলিউডের নায়িকা পরিণীতি চোপড়া। বাগদানের পর তাদের রোমান্টিক দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। পরিণীতি হালকা পিচ ডিজাইনার স্যুট পরেছিলেন এবং রাঘবের গায়ে ছিল আইভরি আজকান স্যুট। বাগদানের পরে পরিণীতি তার অফিসিয়াল ইনস্টাগ্রামে বাগদানের আংটিটি ফ্লন্ট করে ছবি পোস্ট করেছেন। পরিণীতির 80 থেকে 90 লাখ টাকার আংটিটি সলিড টায়ার হীরা এবং রাঘবের 1,05,000 টাকা মূল্যের আংটিটি ব্যান্ড আকারের, তাতে কিছুটা দূরে দূরে কয়েকটি হিরে বসানো রয়েছে। বাগদানের পর দুজনেই মিডিয়ার সামনে হাসি মুখে আসেন, তাদের খুবই খুশি দেখাচ্ছিল। রাঘব এবং পরিণীতি ছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সহপাঠী, সেই সূত্রে একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং পরিণীতির তুতো বোন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। বিগত বছর থেকে গুজরাট টাইটান্সকে আইপিএলের ম্যাচে গাঢ় নীল রঙের জার্সি পরে খেলতে দেখতে অভ্যস্ত, কিন্তু গত সোমবার সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে তাদের ল্যাভেন্ডার রঙের জার্সিতে দেখা যায়। গত বছর থেকেই নতুন দল হিসেবে জায়গা পেয়েছে গুজরাট টাইটান্স, অভিষেকের বছরেই টুর্নামেন্টের শিরোপা অর্জন করে নিয়েছে তারা। এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রথম দল হিসাবে প্লে অফে পৌঁছে গিয়েছে। হার্দিকের দলের ল্যাভেন্ডার রঙের জার্সি পরে খেলার কারণ হল ক্যান্সার সচেতনতার জন্য সামাজিক দায়িত্ব পালন। আসলে ল্যাভেন্ডার রঙটি ইসোফেজিয়াল ক্যান্সারের সাথে সম্পর্কিত,
তবে এখন এটি সব ধরনের ক্যান্সারের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। হার্দিক বলেন, ভারত তথা গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ এই ক্যান্সারের সাথে লড়াই করছে, তাদের ও তাদের পরিবারের সাথে সংহতি দেখানোর জন্য এটি একটি ছোট্ট প্রয়াস মাত্র। বারবার বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে থাকেন কন্ট্রোভার্সি কুইন, স্পষ্ট বক্তা হিসেবে বলিউডে তার জুড়ি মেলা ভার। ঋত্বিক রোশনের সাথে সম্পর্কের অবনতির সম্পর্কে বলিউডের নেপোটিজম ইস্যুতে টুকরে টুকরে গ্যাং ইত্যাদি ক্ষেত্রে কঙ্গনা রানাওয়াত একাই পরহাহীনভাবে বলে গেছেন। সম্প্রতি টুইটার কর্তা এলন মাস্কের একটি লেখার স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা ভূয়সী প্রশংসা করেন। তাতে লেখা ছিল, আমার মন যা চাইবে আমি তাই করব, এর জন্য যদি টাকা খোয়াতে হয় তাহলেও পরোয়া করি না। মাস্কের এই কথা শেয়ার করে কঙ্গনা ঝাঁঝিয়ে ওঠেন, বলেন, এটাই আসল স্বাধীনতা, সাফল্য। হিন্দুত্বের জয়গান করায়, দেশদ্রোহী টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলায় প্রায় 20 থেকে 25টি ব্র্যান্ডের বিজ্ঞাপন চুক্তি হাতছাড়া হয়েছে তার, যার জেরে 30 থেকে 40 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তা আমাকে। তবে আমি স্বাধীন চেতা, যা চাইব সেটাই বলব। তিনি আরও বলেন, বিশেষত এইসব মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকেরা ভারতীয় সংস্কৃতিকে ঘৃণা করে, এদের কিছু একটা এজেন্ডা রয়েছে, ধনী ব্যক্তিদের অন্তত টাকা পয়সার কথা চিন্তা করা উচিত নয়। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ।